হুগলি জেলার ইউক্রেন থেকে এক ছাত্রী ফিরলেন তার নিজের ঘরে, দেখা করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার নসিবপুর নিবাসী প্রভাত চক্রবর্তীর কন্যা রাজলক্ষ্মী চক্রবর্তী ইউক্রেন থেকে বাড়ি এসেছেন। রাজলক্ষ্মীর বাড়িতে গিয়ে তার অভিজ্ঞতার কথা শুনলেন এলাকার বিধায়ক এবং রাজ্য সরকারের শ্রমমন্ত্রী ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সেই ছাত্রী রাজলক্ষ্মী কিভাবে ইউক্রেনে যুদ্ধ চলাকালীন দিন কাটাচ্ছিলেন এবং কিভাবে জীবনযাপন চলছিল সমস্ত কথা রাজ্যের মন্ত্রী বেচারাম বাবুকে বললেন। বেচারাম বাবু ওনাকে কথা দিলেন সরকারের পক্ষ থেকে তার পাশে থাকবেন এবং তিনি এও বললেন যদি কোনো দরকার থাকে তাকে যেন ফোন করে। রাজলক্ষ্মী যারা হোস্টেলে ছিল ওখান থেকে কোনো ট্রান্সপোর্ট পাচ্ছিল না, লোকাল ট্যাক্সি ক্যাব ফ্যাব বন্ধ হয়ে গেছিল, আমরা মেনলি ক্যাবেই ঘোরাঘোরা করতাম। তো তখন যে লোকাল ট্যাক্সি ছিল তারা ডলারে টাকা চাইছিল যে $200 আগে দাও তারপর আমি যাব তোমাদেরকে নিয়ে যাবো একদম বর্ডার অব্দি। তো তো ওরকম তো কেউই $200 মানে অনেক টাকা, দু মাসের খরচা আমাদের। তো এখন হওয়ার পরে তো আমরা আগে বেরিয়ে গেছি, কারণ ইন্ডিয়ান এমবেসি নিজেদের ডিসিশন নিতে পারছিল না যে কি করবে ওরা। একদিন বলছে যে না তোমরা ঘরে থাকো, আমরা আগে খার্কি ইভ্যাকুয়েট করবো তারপর তোমাদেরকে ইভ্যাকুয়েট করবো, দেন তারপরই আসছে যে না তোমরা এক্ষুনি বেরিয়ে যাও, অবস্থা খুব খারাপ, যখন তখন কিছুই হয়ে যেতে পারে। কারফিউ ছিল তো আমরা বেরিয়েছি, আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ এঁকে নিয়েছিলাম কিছু হোক আর না হোক, কারণ ওটা দেখালে ছেড়ে দিচ্ছিল। দেন আমাদের একটাই বেনিফিট ছিল কি যে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে লোকাল ট্রেন স্টেশন 700 মিটার মতন ছিল কাছে, হ্যাঁ, কিন্তু যারা আমাদের কলেজ হোস্টেলে ছিল তাদের 10 কিলোমিটার হেঁটে যেতে হয়েছিল লগেজ স্ট্যান্ডে থাকতে। আজকে আপনার সিঙ্গুর বিধানসভায় রাজলক্ষ্মী চক্রবর্তী নামে একটি মেয়ে ইউক্রেন থেকে ফিরেছে, আপনি তাকে ইতিমধ্যেই সম্বর্ধনা দিয়েছেন। রাশিয়ার আর এই ইউক্রেনের যুদ্ধের ফেরে আমাদের সিঙ্গুরের নসিবপুর নিবাসী প্রভাত চক্রবর্তী কন্যা রাজলক্ষ্মী চক্রবর্তী, সে আটকে পড়েছিল, তবে সে আজকে ফিরেছে। আজকে নিজে সশরীরে তার বাড়িতে এসে তাকে শুভেচ্ছা জানিয়ে গেল এবং সে খুব ভালো আছে এবং আগামী দিনে তার জীবনের যে ইচ্ছা পূরণ হোক এইটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা। পাপ্পু সাঁতরা, রিপোর্ট, টাইমস বাংলা।